আগ্রাতে যমুনা নদীর জলস্তর বাড়লে তাজমহলের সৌন্দর্যে একসময় আসত চমক। আগ্রার প্রতিটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত বৃষ্টির, সেই বৃষ্টি আর সেই তাজমহল। কিন্তু বদলে গেছে দেখার তালিকা। এইবার যমুনা নদীর জল এত বেড়ে গেছে যে তাজমহলকে যমুনার জল গোগ্রাসে গ্রাস করছে। যমুনার জল শুধুমাত্র তাজমহলের গ্রাউন্ডের ভেতরে নয়, এই সমস্ত কিছুকে ছাড়িয়ে তার দেওয়াল বেয়ে ওপরে উঠতে শুরু করেছে। গত 50 বছরে যা হয়নি এইবার তাই হচ্ছে ভারতে। রাস্তায় ভেসে যাচ্ছে মানুষ, ঘরবাড়ি ডুবে যাচ্ছে অথই জলে, রক্ষা পাচ্ছে না মন্দির থেকে মসজিদ কিছুই। থই থই জলে হাবুডুবু খাচ্ছে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল। তাজমহলের অবস্থা দেখে মহা চিন্তায় ইতিহাসবিদরা। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যমুনার কালো জলের চোখরাঙানিতে অস্তিত্ব সংকটে ভারতের সব থেকে বড় বিজ্ঞাপন। ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভাসছে সম্পূর্ণ উত্তর ভারত। যমুনার জল এতটাই ফুলে ফেঁপে উঠেছে যে সেই জল দিল্লিকে গ্রাস করে ঢুকে পড়েছে আগ্রাতেও, যেখানে সমগ্র আগ্রার চেহারার বদল করে দিয়েছে যমুনার কালো জল। ওপর থেকে দেখলে দিল্লির রাস্তাঘাট কোথায় আর নদী কোথায় বোঝার উপায় নেই। সাধারণত সর্বোচ্চ 495 ফুট থাকে যমুনার জল, কিন্তু এখন তা বেড়ে 497.9 পর্যন্ত হয়ে যাওয়ায় এই অবস্থা বলে জানাচ্ছেন গবেষকরা। শুধুমাত্র তাজমহলের গার্ডেনই জলমগ্ন হয়ে যায়নি, সাথে তাজমহলের দেওয়াল বেয়ে উপরে উঠে গেছে 3-4 ফুট পর্যন্ত যমুনার জল। এই পুরো সমস্যার ওপর ESI অধ্যক্ষ ডক্টর রাজকুমার পাটেল বলেছেন, এখনও পর্যন্ত যমুনার জল তাজমহলের দেওয়াল বেয়ে 3-4 ফুট পর্যন্ত উপরে উঠেছে। সাথে তিনি আরও বলেছেন, এই জল যে কোনো পুরানো ইমারতের জন্য ক্ষতিকারক। আর যদি তাজমহলের কথা বলা যায় তো তাহলে এই ইমারতটি অনেক পুরানো হওয়ার সাথে সাথে এমনও হতে পারে এর প্লাস্টার অনেক জায়গায় খুলে গেছে, কোথাও ছোট ছোট ছিদ্র হতে পারে, এছাড়া আশেপাশে ইঁদুর বা বড় জানোয়ারের গর্ত থাকতে পারে। যার দরুন এত বড় ইমারতে এত সময় পর্যন্ত এত পরিমাণ জল ভর্তি থাকা অবশ্যই তাজমহলের জন্য ক্ষতিকারক হতে পারে। দেশের রাজধানী দিল্লিতে তাণ্ডব করার পর যমুনা এখন মুঘল রাজধানী আগ্রাতেও মানুষদের ভয় দেখাতে শুরু করেছে। এটা 1974-এর পর এই প্রথমবার এত বড় বন্যা, যা তাজমহলকে পর্যন্ত নিজের কবজায় করে নিয়েছে। 1974-এও তাজমহলের ভেতরে যমুনার জল চলে গিয়েছিল, এরপর 45 বছর পর সেই জল আবার ছুঁয়েছে তাজমহলকে। যে এলাকা একসময় পর্যটকদের ভিড়ে গমগম করত, সেখানেই আজকে শুধু অথই জল। যেখানে বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের আসা যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাজমহলের পেছনের বাগান সম্পূর্ণভাবে ডুবে গেছে, যেন যমুনা গিলে খেতে চাইছে তাজমহলকে। আজকের তাজমহলকে দেখে মনে হচ্ছে যেন কোনো ভ্যানিসের দালান। শুধুমাত্র তাজমহল নয়, ভেসে গেছে দশেরা ঘাটও। এছাড়া ইতমাদুদ্দৌলার সমাধিঘাটও জলে ভাসছে। রামবাগ, মেহতাববাগ, জোহরবাগ এবং চিলিকা রৌজার মতন সৌধগুলোও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে যমুনার কালো জল নষ্ট করতে পারে এসব স্থাপনা। এর আগে 1974 সালে যমুনার জল উঠে গিয়েছিল 508 ফুট পর্যন্ত। সেই সময় তাজমহলের বাসাইঘাট বোর্ড ডুবে গিয়েছিল। পাশাপাশি এই সৌধের মোট 22টি ঘরে জল ঢুকেছিল। পরে সরকারের পক্ষ থেকে অবশ্য কাঠের দরজা সরিয়ে বাসাই এবং দশহরা ঘাটের মধ্যে একটি দরজা তৈরি করা হয়। এই বন্যার ভয়াবহতা দেখে অনেকের কপালে ভাঁজ পড়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। ভাবা হচ্ছে এবার ভাঙতে যাচ্ছে অতীতের সমস্ত রেকর্ড। আর সত্যি যদি সেটা হয় তাহলে হুমকির মুখে পড়বে এই 400 বছর বয়সী তাজমহলের অস্তিত্ব, পৃথিবীর এই অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ ও মনোমুগ্ধকর নিদর্শন। তাজমহলের এই হাল দেখে চিন্তায় পড়েছেন বিদেশিরাও, কারণ তাজমহল কেবলমাত্র ভারতবর্ষের নয়, এটা পুরো বিশ্বের মানুষের কাছে দর্শনীয় স্থান। তাজমহলের এখনের পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।